আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে সোহাগ রিভিউসে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে, হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন অনলাইনে চেক করবেন, অনলাইনে কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন চেক করবেন তা আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো আমার এই ভিডিওটি যারা দেখছেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে পারবেন। তো সবার প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে চলে যাওয়ার পরে টাইপ করবেন ডেট অফ বার্থ সার্টিফিকেট চেক, যেখানে চলে আসছে ডেট অফ বার্থ সার্টিফিকেট চেক। এখানে ডেট অফ বার্থ পেজে দেখাচ্ছে আপনাকে, এই ডেট অফ বার্থ সার্টিফিকেট চেকে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, উপরে ইংলিশ এবং নিচে থাকবে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, বাংলাটা ক্লিক করবেন। বাংলায় ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে উপরে দেখাচ্ছে যে জন্ম নিবন্ধন নম্বর, এখানে জন্ম নিবন্ধন নাম্বার বসাবেন এবং তারপরে নিচে দেওয়া আছে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটি বসাবেন। তো জন্ম নিবন্ধন যে 17 ডিজিটের কোডটি থাকে সেটা বসাবেন, আমি আপনাদের এখনই উঠিয়ে দেখাচ্ছি 17 ডিজিট। তো 17 ডিজিট উঠানোর পর নিচে জন্ম তারিখে যাবেন, জন্ম তারিখে আপনাদের জন্ম নিবন্ধনে যেই জন্ম তারিখটি সালটি মাসটি দেওয়া আছে সেটি এখানে সিলেক্ট করে বসিয়ে নেবেন। বসানোর পরে আপনারা করছি এখানে বসাতে এবে বসাই নিচ্ছে, আমি নিচ থেকে এটা বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদেরটা বসিয়ে নেবেন। এরপরে এই যে এখানে অনুসন্ধান লেখা আছে, এই অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করলে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আসে কি নেই তা আপনি জানতে পারবেন। তো এই নামে আমি যে 17 ডিজিট আর জন্ম তারিখ দিয়েছি এই নামে কোনো অনলাইনে নেই, আমি আপনাদের দেখানোর জন্য করছি। তো এইভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।